আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ পিপু বলছি, এলবি মিডিয়া একাডেমির চাষারা নানুস থেকে। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির মামলার বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে। এই যে বিস্তারিত একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটার অংশবিশেষ নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং অন্যকেও জানার সুযোগ করে দিবেন। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য, যাতে সহজে আপনারা জানতে পারেন এবং অনেক কিছুর ভিড়ে আপনারা মূল গাইডলাইনটা পেয়ে আপনারা উপকৃত হতে পারেন। এবং আপনার উপকৃত হওয়া মানে হচ্ছে আমার চেষ্টায় যদি আপনাদের একজনের ভাগ্য বদলে যায়, তবে সেটা একজন শিক্ষক হিসাবে আমার সফলতা। বিগত 17 বছর যাবৎ সেই উদ্দেশ্যটা নিয়ে এগিয়ে চলছি, 17 বছর চলছে বলে আরও আপনাদের তথ্য প্রযুক্তির কারণে কাছে যেতে পারছি। সেই কারণে একটা ক্ষুদ্র প্রয়াস একটু একটু করে চালিয়ে যাচ্ছি এবং এটা আপনাদের জন্য সহায়ক বলে মনে করি। আমার তাহলে মূল আলোচনা প্রবেশ করি। 1908 সালে যে দেওয়ানি কার্যবিধি, সেই দেওয়ানি কার্যবিধির মূল মোড়াল বিষয়টা এটা কেন এসছে, এটা মূলত এসআরএক বা সুনির্দিষ্ট প্রতিকার আইন সহ বিভিন্ন আইনগুলির যে দেওয়ানি কার্যক্রমগুলি কিভাবে পরিচালিত হবে তার ভিত্তিতেই এই আইনটাকে পূরণ করা হয়েছে, যাতে ওই প্রতিকারগুলি মানুষের জন্য দেওয়া সম্ভবপর হয় আইনের মাধ্যমে। এবং আইনের এই সহজতর পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে দেওয়ানি কার্যবিধিকে এটা প্রসিজার ল হিসেবে কাজ করার জন্য। আইনটার নামই হচ্ছে সিভিল প্রসিজার কোড। এই আইনের মাধ্যমে মূলত কি কাজ করা হচ্ছে, মূলত এর মধ্যে দেখা হচ্ছে মামলা ফাইল করতে হবে, ফাইল করে কি কি পদক্ষেপগুলি অতিক্রম করে। ফৌজদারি মামলায় যখন আপনি থানায় মামলা দায়ের করেন তাকে কি বলা হচ্ছে, এজাহার। এবং এজাহারের পার্টটাই হচ্ছে এফআইআর এর ফর্মটাকে, ওখান থেকে তথ্যগুলিকে সন্নিবেশিত করে টোটাল বিষয়টাকে আমরা এজাহার হিসেবে ট্রিট করে থাকি, প্রাথমিক তথ্য বিবরণে বলে থাকি। আর এই বিষয় একই বিষয় নিয়ে যখন আমরা কোর্টে নিয়ে আসবো, যখন ক্রিমিনাল ম্যাটার, তখন হয়ে যাবে এটা কমপ্লেন্ট বা নালিশ হয়ে যাবে। তদ্রূপ দেওয়ানি মামলা সংক্রান্ত আপনার যে দাবি দেওয়াগুলি আছে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে আরজি, যার ইংরেজি হচ্ছে প্লেন্ট। যিনি আরজি করবেন তাকে বলা হচ্ছে বাদী, ইংরেজিতে যাকে বলা হচ্ছে প্লেন্টিফ। প্লেন্টের সাথে IWF ইনক্লুড হবে, এই হচ্ছে প্লেন্টিফ। এখন বলতে হচ্ছে আপনি মামলা দায়ের করতে চান, তাহলে আপনাকে প্রথমে জানা দেওয়ার প্রয়োজন যে আপনি যে মামলাটা দায়ের করতে চান কোথায় করবেন, কোন আদালতে করবেন। এখন কোন আদালতে করবেন তার জন্য দেওয়ানি আদালত আইন নামে একটা আইন, আলাদা আইন কাজ করছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে আর্থিক এখতিয়ারটার উপর এখানে বেস করে আপনি দেওয়ানি আদালতের কার্যক্রমগুলি করতে পারবেন। সেই দেওয়ানি আদালতে মামলা দায়ের করার জন্য সেই এখতিয়ারগুলি ওখানে বলে দেওয়া আছে, যে সবচেয়ে যে ছোট জজ, থানা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক যেটাই বলি না কেন, ওই ভিত্তিক যে জজ আছে তাকে বলা হচ্ছে সহকারী জজ, অ্যাসিস্ট্যান্ট জজ। উনার এখতিয়ার হচ্ছে 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ আপনার সম্পত্তির মূল্য যদি হয় 15 লক্ষ টাকার ভিতরে তাহলে আপনি এখানে মামলা দায়ের করতে পারবেন। আর সম্পত্তির পরিমাণ যদি 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে আপনি ওই জেলার সিনিয়র সহকারী জজ আদালতে যেয়ে মামলা দায়ের করবেন, আপনার টেরিটরিটা যে থানার অন্তর্ভুক্ত। এর উপরেও যদি হয় যে 30 লাখ, তাহলে এর জন্য আলাদা আদালত রয়ে গেছে, তার নাম হচ্ছে যুগ্ম জেলা জজের আদালত। যে আদালতের মাধ্যমে আপনি মামলা দায়ের করবেন হচ্ছে 25 লক্ষ 1 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। এই হচ্ছে মামলা দায়ের সংক্রান্ত কার্যক্রম। আমরা এর উপরও আপিলের ইখতিয়ার আছে, ওই শব্দটা এখন আলোচনা করব না, আমরা আজকে জানবো শুধু মামলা দায়ের সংক্রান্ত আলোচনা। এরপর মামলাটা তো আমরা জেনে গেলাম কোন আদালতে মামলা দায়ের করব, তাহলে আমার কাছে কিন্তু একটা ডিসিশন চলে আসলো মামলা দায়ের করবো। এখন একটু আগে যে বললাম যে আরজির মাধ্যমে দায়ের করব, এখন আরজি তো মানে হচ্ছে দেওয়ানি মামলা সংক্রান্ত যে লিখিত অভিযোগটা দিব তাকে বলা হচ্ছে আরজি। এখন আবার এর পৃষ্ঠে আবার কথা চলে আসে দেওয়ানি মামলাটা কি, দেওয়ানি মানে সিভিল নেচার উপর বেস করে যে মামলা হয় সেগুলো হচ্ছে মূলত দেওয়ানি মামলা। কারণ ওই আইনটাতে বলা হচ্ছে নয় ধারাতে দেওয়ানি আদালতে এই মানে দেওয়ানি প্রকৃতির মামলাগুলিকে দায়ের করার কথা বলা হচ্ছে, ধারা নয়তে। সিভিল নেচারের মামলাগুলি সিভিল নেচার রিলেটেড কোর্টেই মামলা দায়ের করতে হবে, নয় ধারা ওই বক্তব্য যদি যায় তাহলে দেওয়ানি সংক্রান্ত বিষয়কে যদি আমরা সহজে বোঝার চেষ্টা করি তাকে বলা হচ্ছে পদ এবং অধিকার সংক্রান্ত আলোচনা। জমি জমা সংক্রান্ত আমার অধিকার আছে বা আমার কোনো পদ পদবী আছে, এটা যদি কখনো হুমকির সম্মুখীন হয় তখনই আমি আদালতের শরণাপন্ন হতে পারবো। এখন এই যে আমি আদালতের শরণাপন্নটা হব, আমি আমার একটা যে কোনো একটা অধিকার ক্ষুণ্ণ হলো, সে ক্ষুণ্ণ অধিকারটাকে আমি ফিরে পেতে চাই, তাহলে আমাকে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে, এর জন্য আমাকে আদালতে লিখিত অভিযোগ দিতে হবে, ওটাকেই তো বলা হচ্ছে আরজি। তাহলে আরজি কাকে বলে বুঝে ফেললাম যে দেওয়ানি সংক্রান্ত বিষয়টাকে সেখানে অভিযোগ করতে হবে, করলাম।
এখন এই যে অভিযোগটা যে দায়ের করবো, এখন অভিযোগটা তো আর বদবাদা লিখলে চলবে না, সবকিছু তো একটা পদ্ধতি আছে, এজাহার লেখার একটা পদ্ধতি আছে, কমপ্লেইন্ট লেখার একটা পদ্ধতি আছে, নিশ্চয় আর্জি লেখার একটা পদ্ধতি আছে, সেই সংক্রান্ত আলোচনা করার জন্য কিন্তু রয়ে গেছে আদেশ সাত। যেমন কার্যবিধি তো আমরা জানি পঞ্চাশটা আদেশ, ওর মধ্যে যে সাত নম্বর আদেশটা ওইটাই হচ্ছে আরজি সংক্রান্ত বিষয়কে বলা। ওখানে সাত আদেশের এক বিধিতে বলে দেওয়া আছে সে আরজি করতে গেলে আপনাকে কি কি করতে হবে। আরজি করার জন্য আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে আদালতে নাম লিখতে হবে, বাদীর নাম ঠিকানা এগুলো ভালো করে লিখতে হবে, বিবাদীর নাম ঠিকানা আপনি যতটুকু পর্যন্ত পাবেন ততটুকু পর্যন্ত লিখবেন, যতটুকু জানা যায় বিবাদী সম্পর্কে আপনি সব তথ্য তো নাও জানতে পারেন, সেজন্য এটা বলা যে বিবাদীর নাম ঠিকানা যতদূর পর্যন্ত আপনি পেলেন ততদূর পর্যন্ত লিখবেন। চার নম্বরে যে বিষয়টা আছে যে মামলা দায়ের করার ক্ষেত্রে নাবালক বা পাগল থাকতে পারে কোনো সদস্য বাদী বিবাদী এই বিষয়গুলিতে, তাহলে সেটাও আদালতকে জানাতে হবে যে কোনো একটা নাবালক আছে অথবা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিবর্গ রয়েছে, কারণ তার আদালতে জানা প্রয়োজন যে বাদী বিবাদী সবাই সুস্থ সাবালক এরকম কিনা, তাহলে তার অধিকার সংক্রান্ত বিষয়টা নিয়ে নতুন কোনো বিষয়ের অবতারণা ঘটবে না। তাহলে এই বিষয়টা বলা হলো। এরপর হচ্ছে কেন ঘটনাটা ঘটলো, মানে কজ অফ অ্যাকশন কি, নালিশ করার কারণ কি, ঘটনার কারণ কি, মামলা দায়ের করবে নিশ্চয়ই তো আপনার কোনো অধিকার লঙ্ঘিত হয়েছে, কোনো রেস্ট্রিক্ট ভুয়া দলিল বের হয়েছে বা বেদখল হয়েছেন, বা আইনগত কোনো ঘোষণা চাচ্ছেন বা বেদখল করার হুমকি পাচ্ছেন, এই সকল বিষয় নিয়ে তো আমরা মামলার দায়েরটা করে থাকি। এখন এই মামলা দায়ের করার জন্য যে বিষয়টা কাজ করবে আমাদের তো এটা জানলেই চলবে না, মামলা করার জন্য ওখানে বলতে হবে যে আমি এই কারণে মামলা করতে এসেছি, ওটাকে বলে কজ অফ অ্যাকশন বা নালিশের কারণ। এবার আদালতে এখতিয়ার আছে কিনা একটা কথা বলতে হবে, এই মামলাটা লিখার পরে বলতে হয়, এই আর বিজ্ঞ আদালতের এখতিয়ারের দিন হয় অত্র আদালতে মামলা দায়ের করিলাম, হ্যাঁ বা আদালতের ভাষায় এটা লিখা হয় করিলেখ, মামলা দায়ের করিলেখ, এটা আদালতে ব্যবহৃত ভাষা, এখন পর্যন্ত এই ভাষাটা চলছে, লিখছি অনেকে। তারপর হচ্ছে আপনি কি প্রতিকার দাবি করেন, পরে হচ্ছে আপনি কি প্রতিকার চান, আপনি বিচার যে চান, এই যে অভিযোগটা দিলেন নালিশের কারণ বললেন, এত কষ্ট করে আরজি লিখছেন, মামলা দাখিল করবেন, নিশ্চয়ই আপনি একটা প্রতিকার চান, কি প্রতিকারটাই বা চাইবেন সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাকে বলতে হবে। ওখানে যদি না বলেন, ওখানে যদি টামতামতা করেন, একটু একটু যদি মানে বলবো কি বলবো না, সব কি বলবো, হ্যাঁ এইরকম যদি করেন তাহলে আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আপনাকে অবশ্যই বলতে হবে আপনার অধিকার সম্পর্কে, আমি এই প্রতিকারটা চাই। তারপর যদি কোনো দাবি দেওয়া নেই কোনো কথা থেকে থাকে, এই অংশটা ওরা দাবি বর্জন করে থাকেন, সেই বিষয়টাও সমুখভাগে চলে আসবে। তারপর মূল্যমান সংক্রান্ত বিভিন্ন বিষয় সেখানে আলোচনা একটা অংশ হিসেবে অবশ্যই ট্রিট হবে, এবং সেই জায়গা থেকে আপনাকে সেই অংশটা বলতে হবে যে মূল্যমানের বিষয়টা বলবেন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ফি সংক্রান্ত বিষয় আদি থাকে, একটা আর্জি লিপিবদ্ধ করার জন্য আর্জি সংক্রান্ত ফি বিষয় সংক্রান্ত আলোচনা থাকে, সেগুলো মূলত একটা আলোচনার ফাইনাল পার্ট, তাহলে এই বিষয়গুলি সেখানে কাজ করে থাকে। তারপর কি ধরনের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে তামাদি ইত্যাদি বিষয়গুলি সেখানে আলোচনার মধ্যে মৌলিক অংশ হিসেবে ট্রিট করতে থাকে, এবং সেখান থেকে আপনাদের এই সুবিধাটা নেওয়ার জন্য ওই বিষয়গুলি খুব সুস্পষ্ট উল্লেখ করতে হবে। এরপর সাত আদেশ আরও বিষয় বলা হয়েছে, যেমন টাকা আদায়ের যদি মামলা করে থাকেন টাকার অ্যামাউন্ট অবশ্যই বলতে হবে, আর যদি অস্থাবর সংক্রান্ত বিষয় হয় তাহলে সেটাকেও বলতে হবে, স্থাবর সংক্রান্ত বিষয় যদি হয় তিন বিধিতে বলা হচ্ছে সাত আদেশের, স্থাবর সম্পত্তি চৌহদ্দি সেটেলমেন্ট দা খতিয়ান এগুলো ভালো করে উল্লেখ করতে হবে যাতে সহজেই শনাক্ত করা যায়, আমাদের বিষয়গুলিকে বলতে হবে, এরকম বিভিন্ন বিষয়গুলি আপনার বিভিন্ন প্রতিকার সুস্পষ্টভাবে বলতে হবে, এইগুলি বলে এরপর আপনি আরজি দাখিল করতে হবে। এইবার আসলে আরজি দাখিল সংক্রান্ত বিষয়, আরজিটা কোথায় দাখিল করবেন, ভুল আদালতে দাখিল করলেও কি একই ফল পাবেন, ভুল আদালতে দাখিল করলে সেই সম্পর্কে বলা আছে সাত আদেশের দশ বিধিতে। আপনি যদি ভুল আদালতে দায়ের করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এটা আদালত আপনাকে ফেরত দেবে, এবং উপযুক্ত কারণ সম্বলিত করে এটা ফেরত দিয়ে দেবে, কবে ফাইল করলেন এটা উল্লেখ করে, কবে ফেরত দিচ্ছে তারিখগুলি উল্লেখ করে আপনাকে ফেরত দিয়ে দেবে। এই বিষয়গুলি চলে আসলো, এই বিষয়গুলি পরে যে বিষয়টা আসবে, এখন আরজিও প্রত্যাখ্যান হতে পারে, আপনি ফাইল করলে হবে না, প্রত্যাখ্যান হতে পারে। এখন প্রত্যাখ্যান হওয়ার জন্য চারটা কারণ কাজ করতে পারে, যদি আপনি মামলায় নালিশের কারণ কেন মামলা করলেন সেটাই বলেন নাই, অথবা মামলার মূল্যমান কম দেখিয়েছেন, অ্যাকচুয়ালি যা জমির দাম সেটা বলেননি, তারপর হচ্ছে কোর্ট ফি যা ছিল, স্ট্যাম্প ফি আরও যা যা ছিল ওগুলো ঠিক মতো দেননি, বা আইনি নিষিদ্ধ এমন মামলাই আপনি দেওয়ানি আদালতে দায়ের করেছেন, তাহলে আদালত আরজি প্রত্যাখ্যান করবে। অবশ্য বারো বিধিতে বলছে, সাতাশে বারো বিধিতে প্রত্যাখ্যান করার পূর্বে অবশ্যই আদালত কারণ লিপিবদ্ধ করবে,
তেরো ভিত্তিতে এসে বললো যে আর যে প্রত্যাখ্যান করবে সে প্রত্যাখ্যানের পরিপ্রেক্ষিতে যদি আমাদের মেয়াদ থাকে আপনি নতুন করে মামলা দায়ের করতে পারবেন, এবং চোদ্দ বিধি অনুযায়ী আর্জির সাথে প্রয়োজনীয় কাগজপত্রগুলি আপনাকে অবশ্যই ফাইল করার পূর্বে দলীয় দস্তাবেজগুলি দিতে হবে আপনার সমর্থনে সমর্থন করার জন্য। এই বিষয়গুলি আর্জিতে একটা ভাইটাল পার্ট রোল প্লে করে থাকে। এর উপরে হচ্ছে এই হচ্ছে মোটামুটি আপনি আর্জি রেডি করা সংক্রান্ত কার্যক্রম। এরপর রেডি করার পর কি করণীয় এটা আমরা ইন ফিউচার আমরা পরবর্তী ভিডিওগুলিতে দেখব। এতক্ষণ আমার বক্তব্য শ্রবণ করার জন্য বিগত দিনগুলির মতন আপনাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।